আসসালামু আলাইকুম বাইকারস, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। আজকের আলোচনার বিষয়, আপনি আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে সমস্যা হলে কিভাবে বুঝবেন। বিষয়টি হচ্ছে, যদি আপনার মোটরসাইকেল পুরো ফিট থাকে, চকচকা তকতকা থাকে, তারপরেও যদি আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে সমস্যা হয়, তাহলে আপনি চালিয়ে মজা পাবেন না এবং কিছুদিন পরপরই আপনাকে সার্ভিসিং করাতে হবে। তো চারটি পয়েন্টে আজকে বোঝাবো মোটরসাইকেলের ইঞ্জিন নষ্ট হলে আপনি কিভাবে বুঝবেন। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ছোট্ট এবং এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ বাইকাররা অনেক সময় জানে না তার মোটরসাইকেলের ইঞ্জিনের সমস্যা হলে কি করতে হবে। অনেক সময় সমস্যা হয়ে থাকে ইঞ্জিনে, কিন্তু আমরা মোটরসাইকেলের কার্বোরেটর চেঞ্জ করাই, কার্বোরেটর টিউন করাই, ইঞ্জিন অয়েল ঘন ঘন চেঞ্জ করি, মোটরসাইকেলের আরপিএম কমাই বা বাড়াই, সেক্ষেত্রে কি সমাধান হয়ে যায়? আসলে হয় না। ইঞ্জিনের ছোট ছোট সমস্যা থাকলে সেগুলো আগে থেকে সমাধান করতে হয়। যদি আপনি এগুলো সমাধান করার জন্য লেট করে ফেলেন, তাহলে হয়তো আপনার ইঞ্জিনটি একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। তো কীভাবে বুঝবো যে মোটরসাইকেলের ইঞ্জিনে সমস্যা হয়েছে? বিশেষ করে আপনার মোটরসাইকেলের যে সাউন্ড, এক নম্বর পয়েন্ট হচ্ছে মোটরসাইকেলের সাউন্ড। আমি চারটি পয়েন্টে বোঝাবো। প্রথম পয়েন্ট হচ্ছে মোটরসাইকেলের শব্দ। আপনার মোটরসাইকেলের যে শব্দ, এটি কিছুটা নয়েজি হয়ে যাবে, মানে শব্দ বাড়বে বা কমবে এটি কোনো বিষয় নয়। মোটরসাইকেলের শব্দ বাড়তে পারে বা কমতে পারে, আরপিএম আপ ডাউন হতে পারে, এটি মোটরসাইকেলের কন্ডিশন বা রাইডার কন্ডিশন বুঝে। কিন্তু যদি আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে বাজে নয়েজ করে, বাজে নয়েজ বলতে কি, প্রতিটি মোটরসাইকেল তৈরি করা হয় রাইডারদের কথা চিন্তা করে, রাইডাররা এই সাউন্ডটিকে কীভাবে নেবে। মোটরসাইকেলের শব্দ যদি বাজে নয়েজি হয়, যদি বিরক্তিকর হয়, সেক্ষেত্রে মোটরসাইকেল কোম্পানি এই বাইকটিকে বাজারে লঞ্চ করবে না। বাজারে লঞ্চ করবে তখন যখন এটির সাউন্ড একটি সুইটেবল পর্যায়ে চলে আসবে। তো প্রতিটি বাইকই সাউন্ড বেশি হোক বা কম হোক, যখন আপনি নতুন থাকতে চালাবেন তখন দেখবেন সাউন্ডটি কিছুটা সুইটেবল। সেই সাউন্ডটি যখন নষ্ট হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে বাজে নয়েজ কী। অনেক সময় সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে গেলেও আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট কী? দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার মোটরসাইকেলের ভাইব্রেশন। এটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় মোটরসাইকেল ভাইব্রেট করে কিন্তু আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে কী করি, কার্বোরেটর টিউন করাই, বা অনেক সময় মোটরসাইকেলের আরপিএম কমাই বাড়াই যাই করি, কিন্তু বাজে যেই ভাইব্রেশনটি সেটি কমানো সম্ভব হয় না। এখানে আরেকটি বিষয়, আপনি কিভাবে বুঝবেন আপনার মোটরসাইকেলটি অতিরিক্ত ভাইব্রেশন করছে? আমি বেশিরভাগ সময় বুঝি আমার মোটরসাইকেলের যদি লুকিং গ্লাসগুলো ভাইব্রেট করে। আপনি বাইকে বসে থেকে যখন বাইক থ্রোটাল মারবেন, তখন দেখতে পারবেন লুকিং গ্লাসগুলো কাঁপছে, পেছনের ভিউগুলো লড়ছে, নাড়াচাড়া করছে। এছাড়াও আপনি আপনার মোটরসাইকেলে বসেই বুঝতে পারবেন আগের চেয়ে আপনার মোটরসাইকেল এখন ভাইব্রেশন বেশি করছে না কম করছে। তো তিন নম্বর বিষয় হচ্ছে মোটরসাইকেলের ধোয়া, মানে সাইলেন্সার পাইপ দিয়ে যেই ধোয়াটি বের হয়, সেই ধোয়াটি যদি আপনি দেখতে পান, এখন বর্তমানে BS6-এর জমানা চলছে, সেক্ষেত্রে ধোয়া বের হলেও দেখা যায় না, তবুও যদি আপনি দেখতে পান ধোয়া বের হচ্ছে এবং সেই ধোয়াটি যদি কিছুটাই সাদা না হয়ে হালকা কালো রঙের হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইঞ্জিনে কোনো না কোনো সমস্যা হয়েছে। আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেও কাজ হবে না। এই সমস্যা সমাধান বের করার জন্য বাইকাররা অনেক সময় ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, কিন্তু এতে কিন্তু সমাধান হয় না। তো যাই হোক, আপনি চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ দিয়ে ধোয়া বের হয় এবং সেই ধোয়াটি যদি দৃশ্যমান হয় এবং তার কালার যদি কিছুটা হালকা কালো রঙের হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে সমস্যা আছে এবং সেই সমস্যা নিয়ে আপনি বাইক চালাবেন না। তার আগেই আপনি একটি সার্ভিসিং করিয়ে নেবেন এবং প্রয়োজনে যা যা দরকার হয় ইঞ্জিনের ভেতরের চেঞ্জ করে নেবেন। এটি আমার ব্যক্তিগত অনুরোধ রইল। তারপরে চার নাম্বার এবং শেষ পয়েন্ট হচ্ছে আপনার মোটরসাইকেলের ধোয়া থেকে গন্ধ বের হয় কি না। ঠিক এইভাবে আপনি দেখবেন একটি সহনশীল গন্ধ আছে বা একটি সহনশীল স্মেল পাওয়া যাবে, যেটি আপনি বুঝতে পারবেন যে না, এটি সচরাচর প্রতিটি বাইক থেকে আসে, ইঞ্জিন অয়েলের গন্ধ যেটিকে বলে। কিন্তু যদি ইঞ্জিনের ভেতরে কোনো সমস্যা থাকে, তাহলে সেটির যে দুর্গন্ধ বুঝতে পারবেন যে এটি আসলে সমস্যা,
এবং সেই সমস্যার সময় আপনাকে আর বসে থাকা যাবে না, তখনই আপনার বাইককে চিকিৎসা করানোর ব্যবস্থা নিতে হবে। আমাদের হার্ট যখন সমস্যা হয় তখন আমরা কি করি, বসে থাকি, চিকিৎসা করাই। তো বাইকটির হার্ট হচ্ছে এই ইঞ্জিনটি, এবং এটিতে সমস্যা হলে অবশ্যই আপনি দ্রুত এই বাইকটির চিকিৎসার ব্যবস্থা করবেন, কারণ বাইককে আমরা অনেক ভালোবাসি। আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি চাওয়া আমার, তা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ অবশ্যই হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাবেন। আপনারা আমার বন্ধু, আমার বন্ধুদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার অবশ্যই খারাপ লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।